তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আজকের প্রশ্নটা হইল যে প্রতীক কাকে বলে কত প্রকার উ কি কি এবং প্রতীক কি এবং প্রতীকের সংজ্ঞা দাও প্রতীক বলতে কি বুঝো তো একটি প্রশ্ন বিভিন্ন করতে পারে তো প্রথমে কিভাবে করতে পারে যে প্রতীক কাকে বলে এবং কত প্রকার উ কি কি এই যে প্রশ্ন লেখা আছে এবং দ্বিতীয়বার করতে পারে যে প্রতীক কি তৃতীয়বার করতে পারে প্রতীকের সংজ্ঞা দাও চতুর্থবার করতে পারে প্রতীক বলতে কি বুঝো বা প্রতীকের চিহ্ন কেমন তো প্রশ্নটা করতে পারে প্রশ্নগুলা তো আজকের প্রশ্ন নাম্বারটা হলো যে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন তো চ্যানেলের নামটা হলো তোমাদের পি পটি কিং তো বর্তমান চ্যানেলের নাম তো চ্যানেলের নামটা পরিবর্তন হতে পারে তো প্রতীক কি প্রতীক কাকে বলে প্রতীকের সংজ্ঞা বা প্রতীক বলতে গেলে তো উত্তরটা দেখার আগে তোমাদের আমি একটা কথা বলুন তো এই চ্যানেলের প্রতিটা সঠিক দেওয়া হয় তাই তোমরা চ্যানেলের সাথে থাকবে আর সঠিক উত্তর এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে যেমন তোমাদের কালকে পরীক্ষা আজকে তোমাদের প্রশ্ন লাগবে এইরকম যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আসবে ওখানে যদি কমেন্ট করে তাহলে তোমার কোন প্রশ্ন লাগবে তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের দিয়ে দিবো ইনশাল্লাহ তো আজকে শুধু প্রতীক কি প্রতীক কাকে বলে প্রতীকের বলতে কি বুঝো তো আর যদি কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট বক্স ক্লাস ওখানে বলে দিবে এবং তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন বেশি বেশি কেন শিখবে সেটা বলে দিচ্ছি তো সংক্ষিপ্ত প্রশ্ন সব থেকে বেশি বেশি পড়ার কারণ হলো তো যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন বা গ্রামারেও আসতে পারে তো গ্রামারেরও বিষয় একটা বা অনে অন্য কোনো তোমাদের ক্লাসেও আসতে পারে তো তো প্রতীক কত প্রকার ও কি কি সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো প্রতীক কত প্রকার সেটা আমি আজকে বলে দেবো না সরি প্রতীক কাকে বলে প্রতীক কি প্রতীকের সংজ্ঞা প্রতীক বলতে কি বোঝাতো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে আজকে কত প্রকার লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে দুই থেকে তিনটা কমেন্ট আসলে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো তো একটা কমেন্ট আসলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো তুমি করো তাহলে অবশ্যই দেবো তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো বেশি বেশি কেন শিখবে তো সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে তোমাদের কি হবে সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি বেশি বেশি শিখো তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসবে আর কমন কোন জায়গায় আসবে তোমাদের তো পরীক্ষায় আসবে সৃজনশীল তো সৃজনশীলের ক নম্বরটা একদম সরাসরি এই সংক্ষিপ্ত প্রশ্নই তো সংক্ষিপ্ত প্রশ্ন করবে ক নম্বরে ওইটার উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আর খ নম্বর খ নম্বরও ওই সংক্ষিপ্ত প্রশ্নের উপরেই একটু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা শেখা থাকলে বলবে যে ওইটা ব্যাখ্যা করো ওই সম্পর্কে একটু লিখে দিলেই কিন্তু খ নম্বর হয়ে গেল এবং ছোটো গোবরকও কিন্তু উদ্দীপকের বৃত্তিতে দিতে হবে তোমাদের সৃজনশীল জ্ঞান দিয়ে দিতে হবে ওটা যেহেতু সৃজনশীল মানে হলো নতুন কিছু তৈরি করা সৃজনশীল মানে কি নতুন কিছু তৈরি করা ছোট কবর কয় এই দুটার মানে তোমাদের অন্য কিছু একটা তৈরি নতুন কিছু তৈরি করতে হবে এরকম কিছু বোঝায় তস্করটা দেখে না যাক যে প্রতীক কি প্রতীকের সংজ্ঞা প্রতীক বলতে কি বুঝো প্রতীকের একটা বাক্য বা প্রতীকটা কি উত্তরটা নিচে রয়েছে তোটা দেখে নাও তো দেখো উত্তরটা এখানে আমি লিখে নিয়েছি উত্তরটা তো দেখো তো কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে তো প্রতীক কি এটা কিন্তু আমরা জেনে গেলাম প্রতীক কাকে বলে প্রতীকের সংজ্ঞা প্রতীক বলতে কি প্রতীকের উদাহরণ বা প্রতীক এটার একটা বাক্য বা সংজ্ঞা তো আমরা এটা কিন্তু জেনে গেলাম তো তোমরা দেখতে পাচ্ছটা এখান থেকে তোমরা খাতায় লুট তোমাদের তোমরা যদি খাতায় নোট করে রাখো সেটা সব থেকে ভালো হবে তো তাই তোমরা সরাসরি তো তোমরা খাতায় নোট করে রাখবে বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের সব থেকে ভালো হবে তোমরা যদি খাতায় লিখে নোট করে তোমারা একটা নোট খাতা বানিয়ে নাও তাহলে তোমাদের সব থেকে ভালো হবে তাই তোমরা খাতায় নোট করে রাখবে তো প্রতীক কি প্রতীক কাকে বলে প্রতীকের ই উত্তরটা দিলাম তো আমি আরেকবার বলেছি তারপর ভিডিওটা অফ করে দেব তো কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে তো প্রশ্নটাই এই উত্তরটা দেখাই দিলাম তো সর্বপ্রথম আমার সালাম আসসালামু আলাইকুম তো সালামটা আমার আগের দিতে মনে আসছিল না তো লাস্টে দিলাম তো সবাই সালামের উত্তরটা দিয়ে যাবে এবং আর তোমাদের ভিডিওটা আর বড় করলে ভালো হয় নাকি ছোটো করলে ভালো হয় সেটাও কমেন্ট বক্সে বলে দিবে তো আসুন তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হবে